দেশীয় প্রবাসী হলার ফ্লাইট বিড়ম্বনা আর টিকিট কিনিয়ে এনে প্রতারিত, এবার আততুন রক্ষা ফেবেল্লাই প্রবাস ও দেশীয় ব্যবসা সম্প্রসারণ করিয়ে এনে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করিবেল্লাই সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির উপশহর বানিয়াসত সম্পূর্ণ দেশীয় মালিকানাত আমিন আল কেন্দি ট্রাভেলসও যাত্রা শুরু করাই। গতকাল শুক্রবার স্থানীয় স্পন্সর মোহাম্মদ আমিন আল কিন্দি ফিতাহাডিয়ানে প্রতিষ্ঠানের উদ্বোধন করে। এ সময় প্রতিষ্ঠানের বিনিয়োগকারী মোজাম্মেল হক ফরিদ, প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ সেলিম, মৌলানা ফজলুল কবির, ব্যবসায়ী মোহাম্মদ রাশেদ, শহীদুল ইসলাম, মোহাম্মদ হেলালুদ্দিন উপস্থিত ব্যবসায়ী ও প্রবাসী হলের উদ্দেশ্যে বক্তব্য রাখে। তারা হলদি আমিরাতের ভিসা বন্ধ থাকা সত্ত্বেও ভিন্ন দেশে স্টাফের উদ্দি নির্ভর করিয়ে নেয়, বন্ধ ভিসা শীঘ্রই কুলিবু এ আশা লই এনে ব্যবসা প্রতিষ্ঠান চালু করলাম। প্রতিষ্ঠানের বিনিয়োগকারী ও পরিচালক, দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও আমিরাতের ব্যবসা সম্প্রসারণ গরিবেল্লায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত গরিবেল্লায় দেশের বন্ধ ভিসা কুলিবেল্লায় সরকার রহাসে জোর দাবি জানাই। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আর এই ভিডিও কিনা আমার কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন রে চাও।